স্পাইডারম্যান এবং এটি থ্রি এর মতো বড় ছবিও দাপট কমাতে পারেনি পুষ্পার। সিনেমাটি যেমন জনপ্রিয় হয়েছে তেমনি জনপ্রিয় হয়েছে এর প্রত্যেকটি গান, যার মধ্যে শ্রীবাল্লী গানটি অন্যতম। এই গানে আলু অর্জুনের স্টেপে মজেছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা। বহু সেলিব্রিটি এই গানের তালে কোমর দুলিয়েছে, বাদ জানি ক্রীড়াঙ্গন জগতের গুণীরাও। সোশ্যাল মিডিয়া খুললেই এখন পুষ্পার গানের রিল চোখে পড়বে, প্রত্যেকটি গানের স্টেপে জনপ্রিয়। এই গানের তালে সোশ্যাল মিডিয়া মাতাচ্ছেন সকলে। ভারতের দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আলু অর্জুনের সিনেমা হওয়ায় মুক্তির আগে থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এটি। গত 17 ডিসেম্বর মুক্তি পায় ছবিটি। মুক্তির পর থেকে একের পর এক নতুন রেকর্ড গড়ে যাচ্ছে ছবিটি। প্রতিটি ভাষাই যেন জয় করেছে দর্শকদের মন। ভারত ছাড়িয়ে পুরো বিশ্বে জনপ্রিয়তা পায় ছবিটি। এরই মধ্যে সারা বিশ্বে 300 কোটিরও বেশি আয় করেছে পুষ্পা দা রাইস। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি।